বাংলাদেশের এই ঢাকা বিভাগের ভিতরে ঢাকা রাজধানীর ভিতরে গাজীপুর জেলা গাজীপুর জেলার একজন বৃদ্ধ বাবা আজকে 3 বছর যাবত নিজের হাতে একটা কবর খনন করছে কবর খনন করার পর প্রতিদিন নিজের হাতে কবর খনন করার পর কবরটা প্রত্যেকদিন পরিষ্কার করে ঝাড়ু দেয় লাশের কাপড় টাপড় সব রেডি করে কবরের মধ্যে রাখছে ইন্টারনেটে ঝড় তুফান শুরু হয়ে গেছে আমার ভাইজান আমার বন্ধু এই লোকটার কাছে সাংবাদিকেরা যায় জিজ্ঞাসা করে মুরব্বি মানুষ মারা গেলে মানুষের হাতে কবর খনন করানো হয় তাকে গোসল করে তাকে নতুন কাপড় পরিধান করা হয় এ দেখি আজীব ঘটনা নিজের হাতে কবর খনন করে প্রত্যেকদিন কবর ঝাড়ু দেনার দেখেন ডাক দিয়ে বলে বাবা আমি মারা গেলে কে কবর খনন করবে কারণ আমার সন্তান পাঁচটা পাঁচ সন্তান আমার একটাও কোনোদিন বাবা বলে কোনোদিন ডাকে না আমার সন্তানগুলো কোনদিন আমার অসুখ হলে আমার পাশে আসে না এই জন্য আমি চাই না যে আমি মারা গেলে যেন আমার সন্তানেরা কবর খনন করে আবার গোসল দেয় আমার কাফন পরায় এটা আমি চাই না এই জন্য কবর 3 বছর আগে আমি রেডি রাখছি এবার কাফনের কাপড় রেডি রাখছি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন এই কবরের মধ্যে আমাকে এলাকাবাসীরা রাখে এবং আমার টাকায় কিনা কাপড়ের মধ্যে পেঁচাইয়া আমাকে জন্মের মতো বিদায় দেয় এরে মুসলমান ভাইরা এতে প্রমাণ হয়ে গেল বাংলাদেশের মানুষ এখন অনেকেই আছে বাবা মাকে সম্মান করে না এখানেও আছে মনে রাখবেন যত বড় পীর বুজুর্গ হন আর আল্লাহওয়ালা হন আর যত বড় আমির সাহেব হন যদি বাবা মার খুশি অন্তরের মধ্যে আপনি না করাইতে পারেন আল্লাহর কসম 40 বার হজ করলেও আল্লাহর কাছে কবুলিয়াত হবে না জোরে বলুন ঠিক কিনা বাবা মাকে খুশি করতে হবে এটা কার কথা একটু জোরে বলেন কার কথা ওয়াকদ রাব্বুকাল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইজান আমার বন্ধুগণ এই জন্য দিলটাকে নরম করে দেন 2-3 মিনিট সময় আর আমার হাতে আছে এখন চোখের পানি ফেলবেন আর কাঁদবেন আমার ভাইজান আমার বন্ধুগণ মদিনার বাচ্চাগুলো পর্যন্ত সেই দিন চোখের পানি ফেলে ছেড়ে ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাইজান আমার বন্ধুগণ নবীর একজন আশেক সাহাবী ফজরের নামাজ পড়বে সারা রাত ঘুমাইছে ঘুমার পরে তার শরীর নাপাক হয়ে গেছে শরীর নাপাক হবার পর গোসলখানায় গিয়ে পানিটা নিয়ে মাথায় ঢালবে এমন সময় একজন পথিক কে যেন হাঁকাইয়া হাঁকাইয়া যাচ্ছে আর বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হাতে মদিনা রহুদের ভিতরে শহীদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে পানির মস্কটা জমিনের মধ্যে ফেলাই দিয়া ঘরের মধ্যে যা বলে বিবি এ বিবি জলদি করে আমার হাতে তরবারিটা দে বিবি জলদি করে তরবারিটা দেয় ডাক দিয়ে বলে কই যান বলে ওহুদের যাই বলে কেন বলে শুনলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে স্বামী আমার আপনার মনে হয় খেয়াল নাই গত রাতে আপনার শরীর নাপাক হয়ে গেছে আপনার নাপাক শরীর পাক না হয় আপনি যুদ্ধের ময়দানে যাবেন না আপনি যাবেন না যুবকটা ডাক দিয়ে বলে বিবি রে যেই নবী দুনিয়ায় না থাকলে আমি কার জন্য গোসল করব কার জন্য পাক হব আমার আর গোসলের দরকার নাই নবী না আমি আর কার জন্য গোসল করব দিলটাকে নরম করে দেন যুদ্ধের ময়দানে সেই সাহাবী ওহুদের ময়দানে গেলেন প্রথম কাতারের মধ্যে কয়েকজন ইহুদিকে জমিনের মধ্যে ফেলিয়ে দিলেন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন নিজে কয়েক সামনে আগাইলেন বারবার তার একটাই কথা আমার নবীর লাশটা যেন আমার চোখে যেন আমি দেখতে পাই আমার নবীকে না দেখা পর্যন্ত যেন আমার কিছু না হয় আমার ভাইজান আমার বন্ধুগণ এই সাহাবী কয়েকজন ইহুদি নাছারাকে জাহান্নামে পাঠাই দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর যখন যুদ্ধের ময়দান থমথম হয়ে গেল সবাই আপন আপন স্বজনেরা তাদের লাশ শনাক্ত করতেছে এইভাবে লাশগুলোকে বিছাই রাখছে আমার ভাইজান আমার বন্ধুগণ
কিছুদিন আগে দেখলাম একটা ইসরায়েলের বিমান হামলায় প্রায় 500 মানুষ একসঙ্গে মারা গেছে 500 লাশ বাইতুল আকসার কাছে এইভাবে দাঁড় করাই রাখছে শহীদের স্বজনেরা তারা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আবার ভাইজান আমার বন্ধুগণ সেরকম শহীদের লাশগুলোকে সবাই শনাক্ত করতেছে একজন মহিলা মাথার মধ্যে ঢাকা দিয়ে ঘোমটা দিয়ে বিশ্ব নবীকে তালাশ করে বলে ওগো নবী আমার স্বামীরে আপনি চেনেন বলে কি নাম বলে আপনা আমার স্বামীর নাম হানজালা নবীজি থমকে গেলেন হে হানজালাকে চিনব না কেন বলে আমার স্বামী সারা রাত ঘুমিয়েছিল নাপাক অবস্থা আপনার শহীদের কথা শোনার পর গোসলখানায় গিয়ে গোসল না করে তরবারি নিয়ে এই ইহুদের ময়দানে আসছে সবাইকে খুঁজে পাচ্ছি কিন্তু আমার স্বামীকে পাই না আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন আমার হানজালাকে খুঁজে বাহির করো আমার ভাইজান আমার বন্ধুগণ যহুদের একত্র থেকে একটা লাশ খুঁজে নিয়ে আসলেন কয়েক খণ্ড লাশ কয়েক টুকরা এইভাবে নিয়ে আসলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাবিরা সবাই শহীদের জন্য যে অবস্থায় মারা গেছে রক্তাক্ত অবস্থায় প্যাকেট করে সেইভাবে রাখো তবে আমার হানজালাকে এইভাবে রাখিও না কারণ আমার হানজালা নাপাক নাপাক অবস্থায় হানজালাকে কবরে রাখা যাবে না গোসলের ব্যবস্থা করে দাও আমার ভাইজান আমার বন্ধুগণ হানজালা আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল ডাক দিয়ে বলে ওগো নবী আপনার হানজালার গোসল এই দুনিয়ার সাধারণ পানি দিয়ে আল্লাহ তাআলা করাবেন না আপনার হানজালা সাহাবীকে আল্লাহ এমন ভাবে শহীদ হিসেবে কবুল করেছেন যে হানজালার গোসলের জিম্মাদার আমার আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাতের পানি দিয়ে করাইয়া দিয়েছে আমার ভাইজান আমার বন্ধুগণ হানজালার লাশ যখন বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবী অসুস্থ মানুষ রক্তাক্ত মানুষ আসতে করে হানজালার কাছে গেলেন প্রমাণ দেখতেছি দেখলেন হানজালা আল্লাহ পাকের ফেরেশতারা গোসল যে করাইছেন তার প্রমাণ হলো হানজালার গাড়ি বেবে চুল বেবে তার পানি উহুদের ময়দানে স্পষ্ট করতেছে বিশ্ব নবী চোখে পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ এই হানজালার কপাল কত ভালো যে জান্নাতের পানি দিয়ে আল্লাহ তাকে গোসলের জিম্মাদার নিয়েছে একটু চিৎকার দিয়ে হাত তুলে বলা যায় না আল্লাহু আকবার এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কোন আল্লাহু আকবার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা করে গুণ দিয়ে পাঠাইছেন কোন নবীর গলা সুন্দর কোন নবীর কণ্ঠ সুন্দর কোন নবীর চেহারা সুন্দর কোন নবীর অনেকগুলো গুণে গুণান্বিত করেছেন আর আপনার আমার দুজাহানের নবী রহমাতুল লিল আলামিন সকল নবীর মধ্যে যা গুণ আছে আমার নবীর ভিতরে সকল নবীর গুণগুলো আল্লাহ তালা ঢুকাইয়া দিয়েছে মারহাবা কা সকল গুণে গুণান্বিত আমার আপনার দোজাহানের নবী রহমাতুল লিল আলামিন আমার ভাইজান আমার বন্ধুগণ জান্নাতের পরিবেশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে চারটি স্তর থাকবে জান্নাতের ভিতরে স্টেজ বাদে চারটি স্তর এক নাম্বার হলো আন্নাবিগিন দ্বিতীয় নাম্বার হবে আস-সিদ্দিকিন তৃতীয় নাম্বার হবে আস-শুহাদা চতুর্থ নাম্বার হবে আস-সালিহিন চারটি স্তর থাকবে জান্নাতের ভিতরে এক নাম্বার স্তর হবে নবীদের স্তর এখানে সাধারণ পাবলিকের কোনো জায়গা নাই দুই নাম্বার স্তর হবে সিদ্দিকদের স্তর তিন নাম্বার স্তর হবে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে উৎসর্গ করেছেন তাদেরকে শহীদ বলা হয় মুসলমান এই শহীদের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবেন এদের স্তর থাকবে তিন নাম্বারে আর চতুর্থ নাম্বার হবেন ওয়াসসালিহিন মুমিন মুত্তাকিন আল্লাহ ওয়ালা নেককার বান্দা বান্দীদের মারহাবা কা জান্নাতের ভিতরে এক একটা করে শেয়ার থাকবে যেমন মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের জন্য খেয়ার দিছে এরকম খেয়ারের বিছনা থাকবে না জান্নাতের ভিতরে একটা করে চেয়ার থাকবে কুরসি থাকবে এইভাবে দুই হাত লাগাইয়া মজা করে বসে আপনি আপনি বসবেন আপনার এক একটা লোকের জন্য 70,000 খাদেম থাকবে হুর গেলান থাকবে আপনার সেবা যত্নের নিয়োজিত এর জোরে কর আরো জোরে কর
মজা করে আপনি বসবেন আপনার নপনা আপনার আমার নবী বলেন জান্নাতের মধ্যে সবার থেকে নিম্ন চেয়ারটা যিনি পাবেন ওই চেয়ারের মধ্যে চারটা খুঁটি আছে চারটা পায়া আছে একটা পায়া যদি বিক্রি করানো হয় গোটা পৃথিবীর 10 বার কিনলেও আল্লাহর জান্নাতের চেয়ারের একটা খুঁটি কেনা সম্ভব হবে না এত দামি চেয়ার আল্লাহ তাআলা আপনাকে সেদিন আমাকে দিবেন একটু জোরে বলেন মারহাবা জান্নাতের চেয়ার পাবেন সবাই বসবেন অনুষ্ঠান কেমন যেন থমথম কেমন যেন শুরু হবে কি মজা কি জাদু এত মজা এত স্বাদ একটু চিৎকার দিয়ে মারহাবা কর দুনিয়াতে একটা এত স্বাদ কে এত মজা কে জান্নাতের ভিতরে এত স্বাদ আর এত মজা সেই দিন পাবো একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার জান্নাতের অনুষ্ঠান শুরুতে আল্লাহ তাআলা একজন নবীকে ডাকবেন সেই নবীটির নাম হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীকে যখন ডাক দিবেন দাউদ নবী যখন উঠে আসবেন দাউদ নবী মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত করবেন যেই সূরাটা আল্লাহ তাআলা ধরাই দিবেন এই সূরাটার নাম হলো সূরা মুজাম্মিল একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর লাউডস্পিকারের সামনে দাঁড়িয়ে বলবেন মাবুত সূরা মুজাম্মিল তো আমি পড়ি নাই আমার তো মুখস্থ নাই আমি কেমনে করে পড়ব এখন মজার ঘটনা হলো আল্লাহ তাআলা বলবেন ইকরা পড়ো যখনই বলবে আল্লাহ পড়ো তখনই দাউদ নবী কোরআনের এক নাম্বার হাফেজ হয়ে দাঁড়াবেন একটু জোরে বলেন আল্লাহু আকবার দাউদ নবী বিসমিল্লাহ বলে জান্নাতের ভিতরে যখন কোরআনের তেলাওয়াত শুরু করবেন কারি সাহেবরা দেখবেন দুই হাত এইভাবে আঙ্গুলের মধ্যে কানের মধ্যে লাগাই দিয়ে তেলাওয়াতের আগে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াতের আগে এইভাবে ঢোলে হাফেজ সাহেবরা এইভাবে ঢোলে কোরআনের তেলাওয়াত শুরুতেই হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভিতরে যখন শুরু করবেন লাউডস্পিকার মধ্যে এত পাওয়ার আল্লাহ তাআলা দিবেন তেলাওয়াত করবে একটা কণ্ঠ দিয়ে তবে আওয়াজ বাহির হবেন 70,000 এর উপর এক এক আওয়াজের এক এক ধরনের স্বাদ এক এক আওয়াজের এক 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 মজা জান্নাতীরা ডাক দিয়ে বলবেন মাবুত এত স্বাদ কেন এত মজা কেন বন্ধ করবেন না কোরআনের তেলাওয়াত চলতে থাকবে কোটি কোটি বছর আমরা শুধুই কোরআনের তেলাওয়াত শুনব একটু জোরে বলেন আল্লাহু আকবার জান্নাতের ভিতরে যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে আল্লাহর পয়গম্বর একবার তেলাওয়াত শুনবে সবাই শুনবে জান্নাতীদের শুধু একটাই আওয়াজ মাবুদ রে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত শুনছি এত মজা এত স্বাদ পাই নাই আজকে কেন এত মজা আপনি বন্ধ করবেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এরে জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়েছো মজা পাইছো বলে হ্যাঁ বলে দাউদ নবীর উপর আমি তো কোরআন নাজিল করি নাই এই কোরআনের জন্য দাউদ নবী জীবনে একটা পিটন খায় নাই একটা বেজ্জত হয় নাই একটা জায়গায় কষ্ট পায় নাই শুধুমাত্র আমি পছন্দ করে তাকে আমি অনুরোধে আমাকে মহব্বত করে আমি তাকে তেলাওয়াতের সুযোগ দিয়েছি এই কোরআনের জন্য যিনি নির্যাতিত হয়েছেন এই কোরআনের জন্য যিনি বাড়িভাগে বাড়ি থেকে পালিয়ে গেছেন এই কোরআনের জন্য যিনি জেলখানার মধ্যে বন্দী ছিলেন এই কোরআনের জন্য তাইফের ময়দানে যুবকেরা বৃষ্টির মতো পাথর মেরে বিশ্ব নবীকে রক্তকরণ করাইয়া আছেন ওহুদের ময়দানে জন্ত নবীর দুইটা দাঁত ফেলাই দিয়েছেন লোহার পেরেক ঢুকে মাথার ভিতরে ঢুকে গেছেন আবার নবী সেই দিন বিছনা থেকে উঠতে পারে না নবীর একজন সাহাবি আবার নবীর রক্তাক্ত শরীর নিয়ে পাহাড়ের মধ্যে ওহুদের পাথরের মধ্যে নিয়ে যায় শোয়াই রাখছে আজও হাজিরা হজ করতে গিয়ে সেই পাথরটার দিকে তাকায় আমি যতবার মক্কা মদিনায় গেছি কষ্ট হলো ওই পাথরের মধ্যে একটু চড়ছি ওখানে বসে বসে কাঁদছি মাবুদ রে আমার দয়ার নবীকে কাফের বেদিন বেঈমানগুলো সেই দিন রক্তাক্ত করে পাথরের মধ্যে রাখছিল আর এই পাথরটা পর্যন্ত নরম তুলায় পরিণত আল্লাহ তাআলা করে দিয়েছেন
আমার নবী রক্ত শরীর নিয়ে কত কোরআনের জন্য কত নির্যাতিত হয়েছেন তাইফের ময়দানের ইতিহাস আপনাদেরকে নতুন করে বলা লাগবে না আমার ভাইজান আমার বন্ধুগণ একটা সবন্ত মানুষের একটা সুস্থ মানুষের শরীর থেকে পিটাইয়া রক্ত বাগির করা এটা কত বড় কষ্টদায়ক এটা ওই ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারে না আমার ভাইজান আমার বন্ধুগণ তাইফের জমিনে তিনটা জায়গায় সৌদি আরবের সরকার সেখানে এখনো পর্যন্ত চিহ্নিত করে রাখছেন চিহ্নটা এখন উঠাই দিয়েছেন কারণ হলো ভারত বাংলাদেশ পাকিস্তান ওই তিনটা জায়গায় সমানে সেজদা করে বলে চিহ্নটা উঠাই দিয়েছেন যারা আলেম ওলামা যারা আরবি ভাষা বোঝে তারা কিন্তু বুঝতে পারে এই জায়গায় হলো সেই জায়গা যেই জায়গায় কাফের ইহুদিদের আক্রমণে আমার নবী রক্তাক্ত শরীরে এই জমিনের মধ্যে শুয়ে আপনি অজ্ঞান হয়ে গিয়েছেন ওই জায়গাটা হলো সেই জায়গা আমার ভাইজান আমার বন্ধুগণ ওই জায়গায় গেলে এমন কোন হাজি নাই যে ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে কান্দে না মারহাবা কোন আমার ভাইজান আমার বন্ধুগণ সেই জায়গার মধ্যে আমার নবী তিনবার বেহুশ হইছে তিনবারে জিব্রাইল আমার নবীকে এসে সালাম দিছে তিনবার আমার নবীকে উঠাইছে ওগো নবী আপনার শরীর থেকে রক্ত পড়ছে বলে হ্যাঁ আপনি জিব্রাইল আমি জিব্রাইল হাজির আমার ক্ষমতা আমার সকল ফেরেশতারা তায়েফের ময়দানকে ঘেরাও করে ফেলছে আপনার অনুমতির শুধু দরকার আপনি অনুমতি দিলে আমি জিব্রাইল এই তায়েফের পাহাড়টাকে আমি হাতের মধ্যে নেব এভাবে হাতের মধ্যে নিয়ে আমি উল্টা করে তাদেরকে ধ্বংস করে দেব আর আপনি নবীকে আমি পেটের মাঝখানে রাখবো আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহর নবী তাড়াতাড়ি রক্তগুলো মুছে ডাক দিয়া বলে জিব্রাইল আমি বিশ্ব নবী তো রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তায়েফে আসি নাই এই দুনিয়ায় আসি নাই আমি যদি এদেরকে প্রতিশোধ নেই কারা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে মারহাবা কত সঙ্গে রক্তগুলো মুছে নিয়ে ক্ষমা করে দিলেন আমিন কর ক্ষমা করা ইয়ারহামুল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ মানুষকে ক্ষমা করতে শিখুন মানুষকে ক্ষমা করে মানুষকে ক্ষমা করেন আল্লাহ আপনার জীবনের গুনাহটা ক্ষমা করে দিবে মানুষের প্রতি ভালোবাসা শেখে মানুষের প্রতি দরদ করেন অন্যের প্রতি আপনি ভালোবাসা শিখান আপনাকে তখন ভালোবাসতে শিখবে জোরে বলেন আমিন আপনাকে ভালোবাসার শিকারই হতে হবে ছোট বাচ্চাগুলোর ক্লাসের মধ্যে গিয়ে সিংহের মতো ক্লাস নেবেন না কোন বাচ্চার শরীরে গালে আঘাত করবেন না এটা পছন্দ করে না অনেক শিক্ষক আছে যে বাচ্চাগুলোর চোখ গালে মুখে অনেক আঘাত করে এগুলো করবেন না কোন শিক্ষকের করবে না খালি মাদ্রাসায় নয় অনেক কলেজে স্কুলে অনেক ভার্সিটিতেও সেই নির্যাতন করা হয় তবে এগুলো করে সম্ভব নয় মানুষকে শাসন করতে হবে শাসনের অন্য জায়গা আছে জোরে বলেন আমি ছোট বাচ্চার গালে থাপড়াবেন না ছোট বাচ্চার গালে মারবেন না কারণ ছোট বাচ্চার গালগুলো আমার নবী দেখলে এইভাবে হাত দিয়ে চুমু খাইত সুবহানাল্লাহ আমার নবী যদি রাস্তায় হাঁটতেন তো ছোট বাচ্চাগুলো তাদের খেলাধুলা ছেড়ে আমার নবীকে ঘিরে ধরতেন আমার নবী তাদের গালের মধ্যে হাত দিয়ে বিশ্ব নবী চুমু খাইত